আসসালামু আলাইকুম। তৈবুর এবং তুহিনের চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইউজ টু এর ব্যবহার শিখব। ইউজ টু কোথায় ব্যবহৃত এবং কোন সেন্টেন্সে ব্যবহৃত সেটি আজ আমরা শিখব। ইউজ টু শুধুমাত্র পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। অতীতকালে যা অভ্যাসগত ছিল, অর্থাৎ অতীতকালে যা অভ্যাসগত ছিল সেখানে ইউজ টু ব্যবহৃত হয়। যেমন, আমি চা পান করতাম, অর্থাৎ অতীতকালে অভ্যাসগত ছিল। তাহলে সাবজেক্ট আই, তারপরে ইউজ টু, আই ইউজ টু, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আই ইউজ টু ড্রিঙ্ক টি, আমি চা পান করতাম, তার মানে অতীতকালে অভ্যাসগত ছিল। সুতরাং অতীতকালে যা অভ্যাসগত সেখানে ইউজ টু ব্যবহৃত হবে। দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করা যাক। আমি চা পান করতাম, এখন কফি পান করি। তাহলে আই ইউজ টু ড্রিঙ্ক টি, আমি চা পান করতাম, নাও এখন আই ড্রিঙ্ক কফি, এখন আমি কফি পান করি। এটি প্রেজেন্ট টেন্সে, কিন্তু যেহেতু এখন এটি বর্তমান, কিন্তু আমি চা পান করতাম এটি অতীতকালে অভ্যাসগত ছিল। তাহলে সাবজেক্ট আই, তারপর ইউজ টু, তারপর ড্রিঙ্ক ভার্ব, তারপর অবজেক্টটি। আই ইউজ টু ড্রিঙ্ক টি, আমি চা পান করতাম, এখন আমি কফি পান করি, নাও আই ড্রিঙ্ক কফি। তৃতীয় যে উদাহরণ সেটি হচ্ছে বাল্যকালে সে নদীতে সাঁতার কাটত। বাল্যকালে, ইন হিজ বয়হুড, সে নদীতে সাঁতার কাটত, অতীতে অভ্যাসগত ছিল। তাহলে হি ইউজ টু সুইম, সাঁতার কাটা, ইন দ্য রিভার, নদীতে। তাহলে ইন হিজ বয়হুড, বাল্যকালে হি ইউজ টু সুইম, সাঁতার কাটত, ইন দ্য রিভার, নদীতে। আমি ধূমপান করতাম, এখন করি না। তাহলে আমি ধূমপান করতাম, এটি অতীতকালে অভ্যাসগত। তাহলে আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, এখন করি না, নাও আই ডু নট, অথবা নাও আই ডোন্ট, এখন করি না। তো শিক্ষার্থীরা, আশা করি তাহলে বুঝতে পারলাম যে ইউজ টু ব্যবহৃত হয় অতীতকালে যা অভ্যাসগত ছিল। যেসব ক্রিয়া, যেসব বাক্যগুলো অতীতকালে অভ্যাসগত ছিল সেখানে ইউজ টু ব্যবহৃত হবে। গত ভিডিওগুলোতে আমি হ্যাভ টু এর ব্যবহার শিখেছিলাম, কোথায় হ্যাভ টু ব্যবহৃত হয়। তো এবং তুহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।